দর্শক স্টার লাইফ এর নিউজ আপডেটে আপনাদের স্বাগতম। চিত্রনায়ক শাহিন আলম এখন কোথায়, কেমন চলছে শাহিন আলমের দিনকাল, চলচ্চিত্র জগৎ থেকে তার বিদায় নেওয়ার কারণ কি, এ সকল বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে। নব্বইয়ের দশকে যখন চলচ্চিত্রের সোনালী যুগে নতুন মুখের সন্ধানের মাধ্যমে অনেক নায়ক নায়িকা চলচ্চিত্র জগতে প্রবেশ করেন, তার মধ্যে একজন ছিল শাহিন আলম। 1991 সালে তার প্রথম ছবি মায়ের কান্না মুক্তি পায়, সেই থেকেই তার পথ চলা শুরু। তবে এই পথ চলা বেশি দিন ধরে রাখতে পারেনি। তার মেয়ের আত্মহত্যার পর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এরপর থেকেই অভিনয় ছেড়ে দিয়ে ব্যবসায় মনোযোগ দেয়। এছাড়া চলচ্চিত্রের অশ্লীলতার যুগে অনেক অভিনেতা নির্মাতারাই চলচ্চিত্র জগৎ থেকে সরে আসেন। এ বিষয়ে শাহিন আলম বলেন, প্রযোজকেরা আমার কাছে ভলগার শট দেওয়ার অনেক অনুরোধ করেছে, আমি করিনি। পরে তারা কাটপিস শ্যুট করেছে, পর্দায় আমার ক্লোজ আপ ব্যবহার করেছে, আমি ধরলে বলেছে না করে উপায় নেই ভাই। এসব দেখে শুনে অভিনয়ের নেশাটা কেটে গেল। আর নেশা না থাকলে পেশায় কতক্ষণ থাকা যায়? প্রায় 150 ছবিতে অভিনয়ের পর শাহিন আলম ব্যবসায় মনোযোগ দেন। অভিনয়ের পাশাপাশি গার্মেন্টসের ব্যবসা করতেন। অভিনয় ছাড়ার পর পুরোপুরি সেখানেই মন দেন, কিন্তু গার্মেন্টসের ব্যবসায় সুবিধা করে উঠতে পারেননি। রাজধানীর গাউসিয়ায় তাদের পৈতৃক দুটো শোরুম ছিল। অভিনয় ছাড়ার পর এই শোরুমগুলোতে ব্যবসা শুরু করেন শাহিন আলম। একটি শোরুম ভাড়ায় চলে, আরেকটি শোরুমে নিজে ব্যবসা করেন। জানা যায় প্রায় 4 বছর ধরে গুরুতরভাবে অসুস্থ শাহিন আলম জটিল কিডনি রোগে ভুগছেন। 3.5 বছর ধরে ডায়ালাইসিস চলছে। প্রতি সপ্তাহে 3 দিন সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ডায়ালাইসিসের জন্য যেতে হয় তাকে। তার অসুস্থতার খবর খুব বেশি লোকের জানা নেই। শাহিন আলম বললেন, অভিনয় ছাড়ার পর প্রথম 2 বছর অনেকে যোগাযোগ করত। যখন সবাই জেনে গেল অভিনয় ছেড়ে দিয়েছি, তখন আর তেমন কেউ যোগাযোগ করে না। সিনেমার লোকদের মধ্যে অমিত হাসান ও মিশা সওদাগর নিয়মিত তার খোঁজ খবর নেন। অনেকদিন আগে শিল্পী সমিতির কয়েকজন তাকে দেখতে এসেছিলেন। কেউ কেউ তাকে বলেছেন চিকিৎসার সহযোগিতার জন্য শিল্পী সমিতির সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু শাহিন আলম তা করেননি। সরকারের কাছ থেকে চিকিৎসার সহায়তা নেওয়ার জন্যও তদবির করেননি, অথচ তিনি গুরুতর অসুস্থ। শাহিন আলম বললেন, আমার মনে হয়েছে যারা দুস্থ আমার চেয়েও যাদের বেশি প্রয়োজন তারা যাক, এতদিন আল্লাহ একভাবে চালিয়ে নিয়েছেন, সহায়তার কথা ভাবিনি, কিন্তু করোনায় ব্যবসার অবস্থা খারাপ, এখন চাইছি সরকার আমাদের দিকে তাকাক। তিনি জানালেন, ছোট বোন তাকে যথেষ্ট সহযোগিতা করেছেন, করোনার সময়ও তাকে পাশে পেয়েছেন। গুলশানের নিকেতনে নিজের ফ্ল্যাটে থাকেন শাহিন আলম। স্ত্রী ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া একমাত্র ছেলেকে নিয়ে তার সংসার। অভিনয় জগতে আসার পরপরই নজরে পড়েন বেদিন খ্যাত নির্মাতা এস এম শফির। তিনি তার স্বপ্নের প্রকল্প মাসুদ রানা ছবিতে মাসুদ রানা হিসেবে নির্বাচিত করেন শাহিন আলমকে। সেই ছবির শুটিংয়ে তিনি যুক্তরাষ্ট্র ও জাপানে যান। তার সহশিল্পী ছিলেন গোলাম মুস্তাফা, অলিভিয়া ওয়াসিম ও রোজিনা। কিন্তু ব্যয়বহুল ছবিটির 30% শুটিং হওয়ার পর কাজ আর এগোয়নি। শাহিন আলম জানালেন, তিনি দূরে থাকলেও সিনেমার খবর কিছুটা রাখেন। এখন কাজ কম হচ্ছে, অভিনয় শিল্পীদের হাতে কাজ নেই, এসব খবর তার কানে আসে। মাসুদ রানাকে নিয়ে একাধিক ছবি হচ্ছে, সে খবরও তার অজানা নেই। এখন তার চাওয়া কেবল সুস্থতা, যতদিন আয়ু আছে সুস্থভাবে বেঁচে থাকতে চান একসময়ের ব্যস্ত ঢালিউড নায়ক শাহিন আলম। দর্শক, চিত্রনায়ক শাহিন আলম সম্পর্কে এসব তথ্য জেনে আপনার কাছে কেমন লাগছে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সোশ্যাল মিডিয়ার সকল আপডেট জানতে সাবস্ক্রাইব করে স্টার লাইফের সাথেই থাকুন। ধন্যবাদ।